রান্নাঘরে আজ আমি ছোলা কচুর ডাগ রান্না করব। কিভাবে রান্না করব আমি দেখাবো। তা কাটে নেব, কাটে নিয়ে রান্না করব। ডাগটা সিদ্ধ, এটাকে একটু ভাপ দিয়ে নিতে হবে। নিয়ে কালো জিরা সম্বাদ দিয়ে ফোড়ন দিয়ে করতে হবে। কচুর ডাগাটা এখন একটু সিদ্ধ করে নেব। জল, এর মধ্যে জল আছে, জলটা দিয়ে সিদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দেব, লঙ্কাটাও সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট পর ঢাকনাটা একটু উঠাই দিলাম। তেল দিয়ে দেব কড়াইতে, এখন কটা কালো জিরে দিয়ে দেব। তখন তো লবণ দিলাম, জলের মধ্যে চলে গেছে, এখন একটু সামান্য একটু লবণ দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দেব, সামান্য একটু জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। উঠাই দিলাম এখন ঢাকনাটা। এখন খুন্তি দিয়ে এটাকে ভেঙে দিতে হবে। এখন নামাই দেব কচুর ডগাটা, হয়ে গেল।